আমি পায়ে যন্ত্রণা নিয়ে এসেছি, আমি চলতে পারিনি। আজকে মিস করেন, আজকের দিনে মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করে। আমরা যে আজকে এত বয়স হয়েছে, অত নির্যাতনের উপরে আমাদের সংসার চলেছে, পারিনি কিছু করতে, কিন্তু বামপন সরকার আমাদের মুক্তির পথ দেখিয়েছিল। কিসের টানে এলাম? প্রাণের টানে, লড়াই সংগ্রামের টানে। বুদ্ধদেব বাবু স্মরণসভায় আসবো না তো কার স্মরণসভা? সবার তো স্মরণসভা হয় না, প্রতিদিন তো মানুষ অনেক মানুষই মরছে, কিন্তু এমন কিছু মানুষ মরে যারা সমাজের জন্যে তাদের এক সারা জীবন তারা দিয়েছেন এবং সমাজকে উদ্বুদ্ধ করেছেন। বুদ্ধদেবর যা কর্মকাণ্ড সেটাকে আজকের যুবক যুবতীদের স্মরণ করা উচিত। যে পরিবর্তন, যে সুদূর দৃষ্টিভঙ্গি ওনার ছিল, সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন আজকেও আমরা দেখলাম। আমরা সৈনিক, আমরা সেই দিন বদলের ডাক সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। নমস্কার, আপনারা দেখছেন হাউদা ইন্ডিপেন্ডেন্ট মিডিয়ার, সঙ্গে আমি সুমিত। এই মুহূর্তে কিন্তু নেতাজি ইন্ডো স্টেডিয়ামে বুদ্ধদেব ভট্টাচার্য, প্রাক্তন মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ, তারই স্মরণসভা। এই স্মরণসভায় একাধিক মানুষের ঢল, কর্মী, সমর্থক, পাশাপাশি দরদি এবং নেতৃত্ব তো রয়েছে এই ভেতরে। এইমাত্র খবর পাওয়া যেটুকু খবর, সে ভেতরটা ভরে গিয়েছে নেতাজি ইন্ডো স্টেডিয়ামে। বাইরে অপেক্ষা করছে, কাতারে কাতারে মানুষ আসছে একবার বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভায় স্মৃতি হয়ে থাকতে। সেই স্মৃতি, যে স্মৃতি বাংলার মধুময় স্মৃতি ছিল এবং বুদ্ধদেব ভট্টাচার্য আজকের দিনেও প্রাসঙ্গিক এই পশ্চিমবঙ্গের মাটির রাজনীতিতে, যেখানে মূল্যবোধের কথা হয়, যেখানে সহমর্মিতার কথা হয়, যেখানে সোশ্যালিজমের কথা হয়, যেখানে বলা হয় সমাজতন্ত্রই পথ, সেইখানেই বুদ্ধদেব ভট্টাচার্যকে আজকে আমরা সাধারণ মানুষের ভিড়ে খুঁজব। ঠিক সাধারণ মানুষ যারা কর্মী, সমর্থক, দরদি, তারা আসছে, তারা ঠিক কী বলছে বুদ্ধদেব ভট্টাচার্য প্রসঙ্গে। কেমন ছিল বুদ্ধদেব বাবু, কী হয়েছে এখন, সেই কাল আর একালের কী মিশ্রণ, কী স্মৃতি তাদের বুদ্ধদেব ভট্টাচার্য, আজকের প্রশ্ন থাকবে। বুদ্ধদেব ভট্টাচার্য ঠিক কেমন, তার কাল ঠিক কেমন, আর এখন ঠিক কেমন, বুদ্ধদেব ভট্টাচার্য আজকেও কি প্রাসঙ্গিক, প্রশ্ন থাকবে আমাদের। আমরা দেখাবো ঠিক সাধারণ মানুষ কী বলছে। অনেক বয়স হলো আপনি এলেন বুদ্ধবাবুর স্মরণসভায়। হ্যাঁ, না এসে পারলাম না। কিসের টানে এলেন? কিসের টানে এলাম? প্রাণের টানে, লড়াই সংগ্রামের টানে। ঠিক বুদ্ধবাবুকে আজকের দিনে মিস করেন? হ্যাঁ মিস করি। কেন মিস করেন? মিস করি আজকের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই সব লোকের ভীষণ প্রয়োজন, এই বুদ্ধবাবুর মতো লোকের প্রয়োজন। আজকের যে পরিস্থিতি দেশে, আমাদের পশ্চিমবঙ্গে যে খুন খারাপি চলছে, এটা কি সভ্য জগতের কাজ? আমরা একে স্বাধীন, আমরা কি স্বাধীন বলে মনে করতে পারি পশ্চিমবাংলার মহিলারা? এই সরকারের আমলে একটা রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী, আর সেখানে আমরা মহিলারা অত্যাচারিত, এই সব জায়গার প্রতিবাদী মুখ দরকার, সেই মুখ হচ্ছে আমাদের বুদ্ধবাবু, পথ দেখিয়ে গেছে। বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণসভা আমার প্রাণের কমরেড। হ্যাঁ, কেন ভালোবাসেন এত? বুদ্ধদেব ভট্টাচার্যের মতো এত নিষ্ঠাবান কমরেড আমাদের, যত বসু ছিলেন চলে গেছেন, তারপরে বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের চলে গেছেন, সেই জন্য থাকতে পারিনি। আমি পায়ে যন্ত্রণা নিয়ে এসেছি, আমি চলতে পারিনি। আজকে মিস করেন, আজকের দিনে মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে করে। আমরা যে আজকে এত বয়স হয়েছে, অত নির্যাতনের উপরে আমাদের সংসার চলেছে, পারিনি কিছু করতে, কিন্তু বামপন সরকার আমাদের মুক্তির পথ দেখিয়েছিল, সেই জন্য আমরা বেঁচেছি এবং বাঁচার মতো বেঁচে আমরা মৃত্যুকে বরণ করব। বুদ্ধদেব ভট্টাচার্য অমর রায়। সহযোদ্ধা চলে গেলেন, তার তো একটা ঘাটতি তো থাকলোই, বিকল্প আছে আরও দরকার। না না, সেই সময়টা আর আজকের উন্নয়ন, আজকের যে সরকার চলছে তার যে উন্নয়ন কেমন মনে হচ্ছে? উন্নয়ন কথাটাই তো ভেগ। কেন বলছেন? উন্নয়নের প্রথমত সীমারেখা নেই। ধরুন, আপনার চোখের আড়ালে আমি একটা লোককে লাথি মেরে ড্রেনে ফেলে দিলাম। কিছু লোকজন যখন আসছে ছুটে আসা, আমার কাছে
তখন আমি লোকটাকে তুলে নিয়ে খুব সেবা যত্ন করলাম। দেখে গেলেন যে আমি কত দরদি লোকটার কি উপকার করছি। আমার ফেলে দেওয়াটা আপনি তো দেখেন না। আজকের দিনে বুদ্ধদেব ভট্টাচার্য প্রাসঙ্গিক? অবশ্যই। কিভাবে প্রাসঙ্গিক? একটা নতুন পদ দেখিয়ে গেছে। বামফ্রন্টের আগে গ্রামীণ উন্নয়ন শব্দটাই ছিল না, আইন আছে, ভারতবর্ষের সংবিধানে আইন ছিল। বুদ্ধদেব বাবু স্মরণসভায় আসবো না তো কার স্মরণসভা? সবার তো স্মরণসভা হয় না, প্রতিদিন তো মানুষ অনেক মানুষই মরছে, কিন্তু এমন কিছু মানুষ মরে যারা সমাজের জন্যে তাদের এক সারা জীবন তারা দিয়েছেন এবং সমাজকে উদ্বুদ্ধ করেছেন। এরও একটা ভট্টাচার্য প্রাসঙ্গিক? কীভাবে প্রাসঙ্গিক? এই কারণেই যে আজকের যে অবস্থাটা এখানে চলছে আমাদের পশ্চিমবাংলা বা ভারতবর্ষ বলতে পারে, এর বিরুদ্ধে সে যে লড়াইটা শুরু করেছিল এবং বিশেষ করে পশ্চিমবঙ্গের জন্য যখন সে মুখ্যমন্ত্রী সেই সময় যে যে ব্যবস্থাগুলো নিয়েছিল, সাংস্কৃতিক দিকে বলুন বা সমস্ত সর্বক্ষেত্রে একটা সার্বিক উন্নয়নের যে সমাজ উন্নয়নের যে প্রক্রিয়া, শুধু তাই না আগামী প্রজন্মের জন্য যে কর্মসংস্থান তার যে ব্যবস্থা তা তার চিন্তাভাবনার মধ্যে ছিল এবং তার যে স্লোগান, যে স্লোগান আমাকে উদ্বুদ্ধ করে সকলকেই করা উচিত, সেটা হচ্ছে এই যে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের সম্ভব। এটা যে কত বড় স্লোগান এবং কত সত্য এটাও যারা অনুভব করছে তারাই স্মরণসভায় সবাই আসবে। এখন তো মুখ্যমন্ত্রী বলছেন যে বাংলায় উন্নয়ন, উন্নয়নের জোয়ার। হ্যাঁ, তার দৃষ্টিভঙ্গি থেকে যে উন্নয়ন সে ভাবে সেই উন্নয়ন হচ্ছে। কিছু মুষ্টিমেয় মানুষের পকেট ভরছে, তাদের সম্পদ বাড়ছে, আর বৃহত্তর মানুষ দুর্ভোগে ভুগছে, কিন্তু তার এটাই তার বিষয়। আজকে স্মরণসভায় মিস করেন বুদ্ধবাবু? নিশ্চয়ই, নিশ্চয়ই। শুধু মিস না, মিস তো করছি একটা ঘটনায়, তো এর মধ্যে একটা উদ্বুদ্ধ আমরা হতে চাইছি এবং আমরা আমাদের যুব সমাজকে করতে চাইছি যে সে যে ভাবনা চিন্তার মানুষ সর্বদিক থেকেই একটা সার্বিক মানুষ সেভাবে নিজেদের চরিত্র গঠন করুক, এটি হচ্ছে কথা। উত্তরদেবর যা কর্মকাণ্ড সেটাকে আজকের যুবক যুবতীদের স্মরণ করা উচিত, আমাদেরও স্মরণ করা উচিত, বিশেষ করে যারা ওই এখন যারা পরিচালনা করছে ছাত্র যুব আন্দোলন তাদেরকে উপলব্ধি করা দরকার। কি মনে হয় ওই সিঙ্গুরের যে ঘটনা সেটা কি ভুল হয়ে গিয়েছিল? কোথাকার ঘটনা? সিঙ্গুরের ঘটনা, নন্দীগ্রামের ঘটনা? না, ভুল ছিল না, একদম ভুল ছিল না। ওটা তো সিঙ্গুর নন্দীগ্রামে ঘটনাগুলো ঘটিয়েছে তো তৃণমূল, ওর সঙ্গে বিজেপি জুড়েছিল, কংগ্রেস জুড়েছিল, যৌথভাবে করেছিল, পিছন থেকে গুলি করেছে, সামনে তো গুলি করেনি, সামনে পুলিশ পিছনে জনতা, তাহলে জনতার পিছনে গুলি লাগছে, কোথেকে গুলি লাগছে, এটা তো আর জনতা গুলি পুলিশ গুলি করেনি, এ সাজানো ব্যাপার। রিপোর্টটা প্রকাশ করলো না, ওরা সিবিআই আনলো, সিবিআই রিপোর্ট প্রকাশ হলো না। যে দিন বদলের ডাক আমরা দিচ্ছি সেটা বুদ্ধবাবুর হাত ধরেই, ওনার কথাতেই, যে পরিবর্তন, যে সুদূর দৃষ্টিভঙ্গি ওনার ছিল সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন আজকেও আমরা দেখলাম। আমরা সৈনিক, আমরা সেই দিন বদলের ডাক সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমরা প্রত্যেক দিন মাঠে রাস্তায় চারিদিকে ঘুরছি, আছি, মানে আমাদের পূর্বসূরি হিসেবে ওনারা ছিলেন, আমরা আছি, আমরা থাকবো, আমাদের পরবর্তী ভবিষ্যৎ প্রজন্মও থাকবে। এবং এই এই যে কঠিন দিন, যে অন্ধকার দিনের মধ্যে দিয়ে আমরা দিন কাটাচ্ছি, এই রাত ভোর হবে, খুব তাড়াতাড়ি ভোর হবে। একটা প্রশ্ন করছি যে বুদ্ধদেব ভট্টাচার্য আজকের দিনেও প্রাসঙ্গিক? একদম 100% প্রাসঙ্গিক। কেন? আমরা বুঝতে পেরেছি যে আমাদের দেশে কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই কথাটা আজকে আমরা অস্বীকার করতে পারি না কোনোভাবে। 100% নয়, 1000% সত্য আজকে আমরা মর্মে মর্মে বুঝেছি। আমাদের ছেলেমেয়েরা, আমাদের ছাত্রছাত্রীরা, আমরা কোথায় আজকে কোথায় দাঁড়িয়ে আছি? কিন্তু মুখ্যমন্ত্রী তা মানছেন না, বলছে বামফ্রন্টের আমলে উন্নয়ন হয়নি, এখন উন্নয়ন। নীতি আর আদর্শ,
দুটোর ভীষণ পার্থক্য আজকে দাঁড়িয়ে কি বুঝতে পারছেন না? প্রত্যেকটা মানুষ বুঝতে পারছে, আজকে সমাজ জাগ্রত হয়েছে, প্রতিটা মানুষ আবাল বৃদ্ধ বনিতা প্রত্যেকে আমরা সরব হয়েছি, প্রত্যেকে আজকে নীতি আদর্শ একদিকে রাজনীতি একদিকে রেখে দিয়ে আমরা সমাজের যে চেতনা সেই চেতনা 100% সবাই উদ্বুদ্ধ হয়ে যদি চারিদিকে দেখেন সারা পশ্চিমবঙ্গ সারা ভারতবর্ষ সারা বিশ্ব জেগে উঠেছে আমাদের এই পশ্চিমবঙ্গের ভয়াবহতা দেখে। আরজিগড়ের ঘটনা কি বলবেন? আরজিগড়ের ঘটনা একজন মহিলা সুরক্ষা কোথায়? একদমই নেই। শুধু আরজিকর কেন, তার আগের থেকে ধরে আসুন ওনার শাসনকাল থেকে একজন মুখ্যমন্ত্রী যেখানে মহিলা মুখ্যমন্ত্রী সেখানে তো আমরা এরকম দিন আশা করি না। একটার পর একটা উনি যেভাবে ছোট ঘটনা এমন কিছু কথা উনি বলেছেন যেটা আমি বামপন্থী হয়ে আমার বলতে খুব খারাপ লাগে, আমার জাস্ট মুখেও আটকে যায়, জীব আমার ছায় দেয় না সেটা বলতে। কারণ আমাদের দেখে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, আমি একজন শিক্ষিকা, আমার ছাত্রছাত্রী শিখবে, তো ঠিক এই এই কথাগুলো কি কোনো মুখ্যমন্ত্রী বলতে পারেন? মহিলা মুখ্যমন্ত্রী সেখানে আমাদেরকে এভাবে সাধারণ মানুষকে সোচ্চার হতে হচ্ছে, উই ওয়ান্ট জাস্টিস এটা আমাদের বলতে হচ্ছে, এটা বলার আগে এটা হওয়া উচিত ছিল। প্রত্যেকটা মুহূর্তে ওনাকে মিস করছি, প্রত্যেকটা মুহূর্তে মনে হচ্ছে ওনার প্রতিটা বলা কথা প্রতিটা জিনিসই এতটাই প্রাসঙ্গিক, আজকের দিনে দাঁড়িয়ে সেটা প্রচণ্ডভাবেই মানুষ সমস্ত দিক থেকে অভাব বোধ করছে সেটার। আমি একদম শেষ করবো একটা শেষ প্রসঙ্গ দিয়ে। আরজিগড়ের ঘটনা আপনি নিশ্চয়ই জানেন এবং আজকের মুখ্যমন্ত্রী বলেন বামেদের আমলে কিছু নয় আমার আমলেই উন্নয়ন, কি বলেন? সেটা তো মানুষ দেখতে পাচ্ছে, মানুষের প্রতিবাদের মাধ্যমেই আমরা সবাই সব কিছু দেখতে পাচ্ছি বুঝতে পাচ্ছি। আর এই প্রসঙ্গে নতুন করে কী বা বলতে পারি, মানুষই জবাব দিচ্ছে, আজকে মানুষই সেটার জবাব দিচ্ছে। আজকে বাম জমানায় দাঁড়িয়ে জ্যোতিবাবু এবং সুভাষ চক্রবর্তী যে স্মরণসভা ছিল বা অনিল বিশ্বাসের সেটা স্মরণীয়, কিন্তু আজকে 24 সালে যখন বাম জমানা নেই এই মুহূর্তে এত লোকের স্বতঃস্ফূর্ততা, আকাশবাণী ভবনের সামনে গিয়ে দেখবেন প্রচুর বাস দাঁড়িয়ে আছে, গ্রামগঞ্জ থেকে লোক এসে অর্থাৎ মানুষের হৃদয়ে কোন জায়গাটা ছুলে পড়ে তবে এত বড় একটা স্মরণসভা হতে পারে এবং ওপেন টু অল খুলে দেওয়া হয়েছে, সকলে এখানে এসে উপস্থিত হন, আর এসছেও বহু দূর থেকে মানুষ এসছে। আজকের দিনে বুদ্ধবাবু প্রাসঙ্গিক? অবশ্যই অবশ্যই, এইরকম একটা জীবনযাত্রার লাইফ লিড করা শুধু ওনার না, হ্যাটস অফ টু মীরা ভট্টাচার্য যিনি ওনার সঙ্গে থেকে সহধর্মিনী হিসেবে থেকে এই দেড়খানা ঘরে থাকা চিফ মিনিস্টার হয়ে, এটা একটা বিরাট ব্যাপার এবং এটা সহধর্মিনীর সাহায্য না পেলে হয় না। সেকাল আর একাল দুটো কালেই উন্নয়নের কথা হয়েছে এবং কৃষি শিল্পের কথা হয়েছে, সেদিন আর এদিন আলাদা লাগছে? আলাদা তো বটেই। দেখুন প্রথম কথা, বুদ্ধবাবু যে রাজনীতি করতেন, এখনকার যারা সরকারে আছেন তারা সেই রাজনীতি করেন না, কিন্তু আমাদের সাধারণ মানুষের একটা ইচ্ছে বা ইয়ে ছিল, বোঝার ব্যাপার ছিল যে উন্নয়নের ধারাটা তো একই রকম চলা উচিত, সেটা যে ধরনের রাজনীতি হোক যে ইজমই হোক, কিন্তু দুর্ভাগ্যক্রমে সেটা আমরা দেখতে পাচ্ছি না, কেন তাও বুঝতে পাচ্ছি না। যাই হোক, মানুষ বুঝবে, সাধারণভাবে সব মানুষ একদিন বুঝবে। উনি যে এক্সাম্পল রেখে গেছেন, যে উদাহরণ স্থাপন করেছিলেন, সেটা সেই সময়ে যদি কিছু মনে হয়ে থাকে যে ভুল হতে পারে, কিন্তু এখন মানুষ বুঝতে পারছে, এটা তো দূরে দেখা, এটা সবাই তো আমরা দেখতে পাই না, যারা নেতৃত্বে যান যারা এরকম রাজনীতিবিদ ওনার মাপের ওনারা দেখতে পারেন 20 বছরের। আজকের দিনে মিস করেন? ভীষণভাবে মিস করি। কেন? অনেকগুলো কারণ, সেটা হচ্ছে ওনার পরিশীলিত রাজনীতি, ওনার শিক্ষা, ওনার বলা, ওনার রাজনীতি করার আঙ্গিক যে যে ভাবনা চিন্তা থেকে উনি যে রাজনীতি করতেন সেইটা, এবং সর্বোপরি ওনার স্বচ্ছ ভাবমূর্তি।